অন্তত তোমার ভুলটুকু স্বীকার করার জন্য আমাদের দেখা হতেই হবে। কখনো না, কোনোদিন। আমি মরে গেলেও না। আমি জানি আমার কথার কেউ বিশ্বাস করবে না, কিন্তু আমার কথা যদি সত্যি কেউ বিশ্বাস করত তাহলে সবার সামনে আমি আপনাকে দেখিয়ে দিতাম। আমার কাছে যদি ক্ষমতা থাকতো তাহলে আমি আমার বাপের বন্দুক থেকে সবার আগে গুলিটা আপনার উপর চালাতাম, চালিয়ে আমার বাপের মৃত্যুর প্রতিশোধ দিতাম। কিন্তু এখন তো আমার হাতে কোনো ক্ষমতা নেই। আমি আজ মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে শপথ করছি, যেদিন আমার হাতে ক্ষমতা আসবে আমি আমার বাপের মৃত্যুর প্রতিশোধ নেব। আমি কাউকে ছাড়ব না। আমি আমার বাপিকে ভালোবাসি তো, তাই বাপির জন্য এটুকু আমাকে করতেই হবে। বেশ, মেনে নিলাম তোমার কথা। যদি তাই হয়, তুমি যদি আমাকেও তোমার বাপির হত্যাকারীদের মধ্যে একজন বলে ভাবো, তাহলে তুমি যা শাস্তি দেবে আমি মেনে নেব। কিন্তু এখন এখনো তোমার বাপি বেঁচে আছেন, আর যতক্ষণে উনি বেঁচে আছেন তোমার এইসব কথা বলা মানায় না। আচ্ছা, তো বিদ্রুপ করছেন আপনি আমাকে? কি ভাবছেন, যে আমি সত্যি এটা করতে পারবো না, তাই বলছেন যে আমি যা ইচ্ছে শাস্তি আপনাকে দিতে পারি, তাই তো? হ্যাঁ, ঠিকই বলেছেন। এখন তো কোনো থানা, কোনো আইন, কোনো আদালত কেউ আমার কথার বিশ্বাস করবে না। সবাই ভাববে গহনাকে অ্যারেস্ট করার জন্য আপনার মিশন কমপ্লিট হয়ে গেছে, আপনাকে সবাই দেবতার মতো পুজো করবে। আর আমার বাপির চলে যাওয়াটা নিছক একটা অ্যাক্সিডেন্ট। আমার বাপির মৃত্যুর জন্য আমার বাপি বোকামি দায়ী, তাই তো? সবাই এটাই ভাববে, কেউ আসল সত্যিটা জানতে পারবে না। কিন্তু আমি সবাইকে আসল সত্যিটা জানাব। আজ আমার কাছে ক্ষমতা নেই ঠিকই, কিন্তু যেদিন আমার ক্ষমতা আসবে সবার আগে আমি আপনার মুখোমুখি হব। পৃথিবীর কোনো শক্তি আমাকে আটকাতে পারবে না। আমি ঠিক এর প্রতিশোধ নেব। আপনার অনুচরেরা যতই আপনাকে ঘিরে থাকুক না কেন, আমার সাথে কেউ পাল্লা দিতে পারবে না। আর আজকের দিনটার দাম আপনাকে দিতেই হবে। মনে রাখবে, এসিপি রণজয় চ্যাটার্জি। আশা করি তোমার যা যা বলার ছিল বলা হয়ে গেছে। বললাম যে আশা করি তোমার যা যা বলার ছিল বলা হয়ে গেছে, নতুন করে আর কিছু বলার নেই।